পুষ্টি চিনি গুঁড়া চাল ধুয়ে রেখে দিয়েছি এখন আমি দিব আলু বখরা পানিটা বয়ল হওয়ার জন্য আমরা 15 মিনিট মতো অপেক্ষা করব জাফরান দিলে একটু রংটা হালকা চেঞ্জ হয়ে যাবে একদম ফিল্ম ঝিরঝির হয়ে যাবে বাহ চমৎকার এই যে মটরশুঁটিটা দিয়ে দিলাম সবগুলো মিলে একটা খুবই চমৎকার ঘ্রাণ সৃষ্টি করেছে দর্শক হয়ে গেল আমাদের শাহী মটর পোলাও যেটা থেকে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসছে কি কি লাগবে এটা বানাতে এটাতে লাগবে আপনি গিয়া এখানে চিনি মটর আছে দুধ আছে ঘি আছে আলু বখরা আছে কিশমিস আছে দারচিনি তেজপাতা বাদাম আদা একটু লাগবে এলাচি কাঁচামরিচ লবণ বাদাম এবং জাফরান তেল চাউল আচ্ছা আমরা পুষ্টি সুগন্ধি চিনি গুঁড়া চাল এবং পুষ্টি সয়াবিন তেল ব্যবহার করছি প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি এই আপনার 200 গ্রাম তেল দিয়ে দিলাম 200 গ্রামের মতো পুষ্টি সয়াবিন তেল দিয়ে দিলাম এই চাউলটা আমাদেরকে এখন দিয়ে দিতে হবে আমরা একটু বাগার দিব এটা কেটে দিতে আছি জি 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 এই পুষ্টি চাউলটা আমি একটু আদা দিয়ে একটু বাগার দিব পানিটাতে হ্যাঁ একটুখানি আদা দিলাম হ্যাঁ এই বাস তো এখানে আমরা 1 কেজির মতো পুষ্টি চিনি গুঁড়া চাল ধুয়ে রেখে দিয়েছি এই 1 কেজি চাল এই পানি 1.5 কেজি পানি দিব 1.5 কেজি পানি এরপর আমি দারচিনি দারচিনি এলাচি এলাচি এই বাদাম বাটা বাদাম বাটা হ্যাঁ 1 কাপের মতো হ্যাঁ 1 কাপের মতো 1 কাপ বাদাম বাটা এই যে দুধ আছে 1 কাপের মতো 1 কাপের মতো মোগল খাবারকে যে বলে যে খুব রিচ খাবার সেটার কারণটা এটা তেজপাতা যেটা আমরা আজকে দেখতে পাচ্ছি বাদাম তারপর অনেক দুধ বাকি তো পরে দিব ঘিও আছে বাস হিট বাড়ান চুলা সর্বোচ্চ কতজন মানুষের জন্য রান্না করেছেন আমি আপনাকে সর্বোচ্চ কি আছে না গাজীপুর গাজীপুর গার্মেন্টসের কাম 15,000 লোকের গার্মেন্টস 15,000 কি রান্না করছিলেন 15,000 শুধু বিরিয়ানি আর শুধু বিরিয়ানি সবাই আপনার কোন আইটেমটা বেশি পছন্দ একজন থাকে না স্পেশাল একটা খাবার একদম আলু দিয়া আর এরকম রেজালা পাকাইলে সাদা পোলাও পাকাইলে আর তিন বাসন খাওয়া আমার খুব পছন্দ একদম লই আর খাই লই আর আমরাও যে বাবুচির কাজ করি না পুষ্টি চলটা লিখি আচ্ছা আচ্ছা এই খানাগুলো দেখেন কত বড় বড় ক্লিয়ার একদম পুষ্ট ক্লিয়ার হবে এবং এটা গন্ধটা খুব সুন্দর হ্যাঁ গ্র্যান্ড ভালো এখন আমি দিব আলু বখরা 50 গ্রাম কিশমিশ দিব 50 গ্রাম বাদাম দিব অর্ধেকটা পরে দিব এই যে লবণ দিব আন্তাজ মতো বাস পারফেক্ট এখন ঘি দিব অর্ধেকটা বাকিটা পরে দুই টেবিল চামচের মতো হ্যাঁ 2 চামচের মতো ঘি দেওয়ার পরে অলরেডি একটা সুন্দর গন্ধ আবার একটু দিব আপনার এই যে কেওড়া জল মোগল খাবারের মধ্যে একটু কেওড়া জলের গন্ধ না থাকলে তো হয় না না ঢাকায় আর মোগলের খাবার মধ্যে সেন থাকতেই হবে সেন না থাকলে তো কি পাকাইলা এটা তো গরম দেশের বাহিবাত ওই বাহিবাত খাওন তার যাও জীবন না ঢাকার ঐতিহ্য নাম আছে হ্যাঁ পুরান ডনের নাম শুনলে কি ইজ্জত করে বাবুজি আরো কিছু ইনগ্রেডিয়েন্টস দিতে হবে মটর এই আপনার মটর শুটি এটা লবণ দিয়ে সিদ্ধ করা লবণ দিয়ে সিদ্ধ করা আর এই যে আপনার ঘি ঘি দর্শক আরো ঘি দিচ্ছি আরো আর এই হইল আপনার গিয়া জাফরান 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 দিলে একটু রংটা হালকা চেঞ্জ হয়ে যায় একদম ফিল্ম ঝিরঝির হয়ে যাবে ওর কালারই একটা অন্যরকম এই একটু হালকা নাড়া দিয়ে ছেড়ে দেন
এটা আমরা ঢেকে দিব না ঢেকে দেওয়ার পরে জি জি 10 মিনিট পরে খুললে বাস আচ্ছা ঠিক আছে তাহলে আমরা 10 10 মিনিট অপেক্ষা করি এন্ড দেখি এটা সিচুয়েশন কেন দমে থাকবে তো জি জি আচ্ছা দমে দিতে হবে দর্শক আমরা একটু আঁচটা কমিয়ে 10 মিনিটের জন্য অপেক্ষা করব বা পোলাওটা হওয়ার জন্য এখন আমরা একটু দেখব বাহ কি চমৎকার এখন আমি এটা দেব মটর জি জি এই যে মটর সুটিটা দিয়ে দিলাম হ্যাঁ বাকি ঝরঝরা গ্রান্ডটা আপা ঠিক আছে তো একদম একটু গ্রান্ডটা শুনবেন ভালো করে জি জি একদম এখান থেকে গ্রান্ড পাওয়া যাচ্ছে পুরান টাউনের গ্রান্ড হাই কি একদম পুরান টাউন দর্শক চমৎকার একটা ঘ্রাণ আসছে পোলাওটা থেকে আমি এরকম ঘ্রাণ ইয়ে পোলাও খুবই কম খেয়েছি লাইফে আমি খুবই রিচ একটা ফ্লেভার এবং এটার মধ্যে অনেক কিছু আছে এটার মধ্যে জাফরান ছিল তারপর ঘি ছিল সো সবগুলোই তো অনেক স্ট্রং ফ্লেভার এই যে আমি একটু বাদাম দিয়ে দিলাম জয়ফুল যত ছিল সবগুলোই অনেক রিচ একটা ফ্লেভারের জিনিস এবং সবগুলো মিলে একটা খুবই চমৎকার ঘ্রাণ সৃষ্টি করেছে থ্যাংক ইউ দর্শক হয়ে গেল আমাদের শাহী মটর পোলাও যেটা থেকে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসছে সো আপনারা দেখে নিলেন কীভাবে সেটা বানাতে হয় আশা করি আপনারা এটা বাসায় বানাবেন এবং আপনাদের খুবই ভালো লাগবে